হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব অ্যাপ্লাই ডাটের যে এন্ট্রান্স হবে গভর্নমেন্ট আর্ট কলেজে তার ডিটেলসের ওপর তো অ্যাপ্লাইড ডাট নিয়ে যে বেশিরভাগ কোশ্চেনগুলো আসছে অ্যাপ্লাই ডাটের টুল লোগো ডিজাইন ইলাস্ট্রেশান এই সমস্ত যে বারবার কোশ্চেনগুলো আসছে তো সেই কারণেই অ্যাপ্লাইড ডার্টের ওপর টোটাল একটা আলাদা ভিডিও করতে চলেছি তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিও এন পর্যন্ত না দেখলে কিন্তু অনেক ইনফরমেশান মিস করে যাবে তখন আবার তোমাদের মধ্যে প্রচুর ডাউট তৈরি হয়ে যাবে তো লেটসি তো দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই গভর্নমেন্ট আর্ট কলেজে কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মতো দেড় ঘন্টায় পরীক্ষা হবে না এখানে প্রায় চার ঘন্টার মতো এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে তো প্রথম দু ঘন্টা হয় তোমাদেরকে মডেল স্টাডি করতে দেওয়া হবে বা ডিপার্টমেন্টাল কাজ করতে দেওয়া হবে তো এই দুটোই দেওয়া হবে কোনোটা সকালে করতে দেওয়া হবে মর্নিং হবে কোনোটা ইভিনিং হবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো যদি এখানে আমি তোমাদেরকে অ্যাপ্লাইড আর্ট সম্পর্কে ডিটেলসে বলি তাহলে আমি আমার যে এন্ট্রান্স এক্সাম ছিল সেটার সাপেক্ষে ডিটেলসে তোমাদেরকে বলছি তো সবার ফার্স্টে তোমাদেরকে একটা মডেল দেওয়া হবে ওখানে অনেক সরকারি মডেলরা রয়েছেন যারা রেগুলার ইউনিভার্সিটির হয়ে তাদের নিজস্ব পরিশ্রম দিয়ে যাচ্ছেন ওনারাই ওখানে বসবেন তো এবার সেই হিসেবে ওনাদেরকে দেখে তোমাকে ড্র করতে হবে আর তাদের সেই প্রপোর্শন পজিশন অনুযায়ী তোমাকে একটা কম্পোজিশান কলেজ বলে দেবে সেই মতো তোমাকে কম্পোজিশানটা সেট করতে হবে তুমি চাইলে তুমি সাপোজ বসলে এক জায়গায় তোমার মনে হলো তুমি অন্য একটা কোনো দিক থেকে মডেলটাকে স্টাডি করবে তুমি চাইলে তোমার জায়গাটাও চেঞ্জ করতে পারো আমাদেরকে তো অপশান দেওয়া হয়েছিল যে কারোর যদি মনে হয় জায়গা চেঞ্জ করবে সে জায়গা চেঞ্জ করতে পারে আর একটা কথা কি মডেল স্টাডির সময় একটু মিনিমাম দূরত্বর দেখে বসবে সেক্ষেত্রে কি হয় যে প্রপোর্শনের যে স্ট্রাকচারটা না সেটা ভালোভাবে বোঝা যায় আর একটু চোখটা ছোট করে নিলে আরও অনেক সময় কি মানে মেন যে জিনিসটা যে স্ট্রাকচারটা কীভাবে আসে সেটাকে ধরা যায় কোনো ফোন দেখে ছবি আঁকা আর সামনাসামনি মডেল দেখে ছবি আঁকা এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যদি তোমাদের এখনও মডেল আঁকার কোনো এক্সপিরিয়েন্স না থাকে বাড়িতে গার্জেন রয়েছে মা বাবা ঠাকুমা দাদু বোন যে আছে সামনে বসিয়ে যা সময় আছে দশ কুড়িটা মডেল পঞ্চাশ ষাট যত পারো মডেল স্টাডি করে ফেলো আর হিউম্যান ফিগার আঁকার জন্য আমি আগেও বলেছি যে তোমরা একটু স্টেশন স্টাডি করতে পারো সেখানে গিয়ে তোমরা প্রচুর ফিগার দেখতে পাবে হয়তো ডিটেল করতে পারবে না কিন্তু স্ট্রাকচারটা ধরতে পারবে সেই স্ট্রাকচারটাই তোমাদেরকে অনেক 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 হেল্প করবে তো এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স তুমি ফোন দেখে ছবি দেখে বুক দেখে একে কিন্তু অতটা ইমপ্রুভমেন্ট করতে পারবে না যতটা তুমি স্টাডি চোখের সামনে জিনিসটাকে রিয়েলাইজ করে দেখে যত তুমি আঁকতে পারবে যদি তুমি একটা জিনিসকে দশ মিনিট দেখো তাহলে তুমি সেটাকে পাঁচ মিনিট আঁকবে এটাই হচ্ছে স্টাডির যে মেন বৈশিষ্ট্য আগে বেশি দেখবে কম আঁকবে তো গাইস মডেল স্টাডির বিষয়টা কিন্তু পুরোটাই এরকম এবার কি তোমরা কিন্তু এখানেও কোনোরকম শেডিং ইউজ করবে না কাপড়ে ভাজ থাক কিন্তু ভাজটাও যেন লাইনের মাধ্যমে দেখানো হয় আমি লাইন ড্রয়িংয়ের ওপর অলরেডি ভিডিও দেখিয়েছি যে কীরকম ধরনের লাইন ড্রয়িং করা উচিত তো সেই ঠিক লাইন ড্রয়িং করবে শেডিংয়ের জন্য কিন্তু খাতা ক্যান্সেল হতেও পারে যেটা আমার হয়েছিল। আমি শেডিং দিয়ে ফেলেছিলাম ভুল করে ওনারা বলেছিলেন শেডিং না দিতে বাট আমি স্ট্রোক চালিয়েছিলাম প্রচুর স্ট্রোক চালিয়েছিলাম তো আই থিঙ্ক আমার ওই কারণে খাতা ক্যান্সেল হয়ে গেছিলো তো কখনোই শেডিংটা ইউজ করবে না অনলি লাইন ড্রয়িংয়ে ছবি আঁকবে কম্পোজিশানটাকেও সেইভাবেই সেট করবে তো মডেল স্টাডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মডেল স্টাডির ওপরে জোর দাও ডিপার্টমেন্টাল কাজগুলো যেমন রয়েছে তার সাথে কিন্তু মডেল স্টাডি এবং যে হিউম্যান ফিগারে যে কম্পোজিশন দেওয়া হবে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর একটা কথা যদি তোমাদেরকে বলা হয় ইনক্লুডিং মডেল আরও তিনটে ফিগার মানে টোটাল চারটে ফিগার অ্যাড করতে এবং একটা ফিশ মার্কেট করতে তাহলে কি তোমরা মাত্র চারটে ফিগারই করবে শুধু আমাকে একবার বলো যে ফিশ মার্কেট বা যে কোনো বাজারে কি মাত্র চারজন ফিগার থাকে চল্লিশটা ফিগার থাকতে পারে চল্লিশটা দেখানোর দরকার নেই পেছনের অবজেক্টগুলোকে ব্লার করে দিতে পারো বাট মিনিমাম তো সাত আটটা ফিগার তো বাজারে মেন ফিগার তো দেখাবেই তো এই জিনিসগুলোকে একটু মাথায় রেখো যে কী সাবজেক্ট দেওয়া হচ্ছে তার ভিত্তিতে কম্পোজিশানটা কি হতে পারে যে আমাকে তিনটে ফিগার বলা হলো আমি তিনটেই করব। আমি চারটে করব না দুটো বলা হলো বাজারে আমি দুটোই ফিগার করব এরকম কিছু কিন্তু না এবার সাপোজ বলে দেওয়া হলো একটা ইনডোর গেম করতে ঘরের মধ্যে তোমরা কেউ ক্যারাম খেলছো বা লুডো খেলছো এবার ওখানে কিন্তু তুমি সাত আটজন অ্যাড করে দাও সেটা কিন্তু একটা খুব বেখাপ্পা হয়ে যাবে তো কম্পোজিশন যেটা দেবে তার ভিত্তি করে কিন্তু তোমরা ফিগার্সগুলোকে সেট করবে তো এটা তো গেলে মডেল স্টাডির বিষয় এবার আসছি ডিপার্টমেন্টাল কাজ ডিপার্টমেন্টাল কাজ আমি দেখো আমি অন্য কারোর মতো যে যেটা রবীন্দ্র রবীন্দ্রভারতীতে হয়ে থাকে যে তিনটে ডিপার্টমেন্টে তুমি এক্সাম দিতে পারবে তাতে তোমার এম যদি অ্যাপ্লাইড আর্টে থাকে তুমি চান্স পেলে না তুমি গ্রাফিক্সে পরীক্ষা দিয়ে পেয়ে গেলে তুমি গ্রাফিক্সে ভর্তি হয়ে গেলে তো এরকম আমি কখনোই ভাবিনি আমার টার্গেট ছিল অ্যাপ্লাইড আর্ট তো সেই ক্ষেত্রে আমি অল টাইম অ্যাপ্লাইড আর্ট নিয়ে চিন্তাভাবনা করেছি তার কাজকর্মগুলো দেখেছি সেই হিসাবে এটার ওপরে আমার নলেজ রয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে অ্যাপ্লাইড আর্টের জন্য আমাদেরকে ইলাস্ট্রেশন দেওয়া হয়েছিল একটা গল্প সেটাকে ইলাস্ট্রেশন করে ওয়াটার কালার করতে দেওয়া হয়েছিল। তার সাথে দেওয়া হয়েছিল একটা স্কোয়ারের মধ্যে পাঁচটা অবজেক্ট সরি ভুল বললাম স্কোয়ারের পাঁচটা অবজেক্ট আমি অলরেডি এর ওপর ভিডিও বানিয়ে দিয়েছি অ্যাপ্লাইড আর্টের ওপরে এবং তার সাথে দেওয়া হয়েছিল ক্যালিগ্রাফি এবার ক্যালিগ্রাফির ব্যাপারটা হচ্ছে সাপোজ তোমাদেরকে বলা হলো ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্ট কথাটার জন্য তোমাদেরকে পাশে বেশ কয়েকটা ক্যালিগ্রাফির ফন্ট স্টাইল স্যাররা দিয়ে দিলেন এবার তোমাকে করতে হবে কি ওনারা বলে দেবেন যে ইন্টেলিজেন্ট কথাটা এই এতগুলো ফন্টের মধ্যে কোন ফন্টে দেখতে ভালো লাগছে তোমার আইভিউতে কোনটা ভালো লাগছে আমাদের অ্যাপ্লাইড আর্টে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট প্যাকেজিং মিডিয়া এই বিষয়টা ম্যাটার থাকে তো এখানে কিন্তু টাইপোগ্রাফিটা খুব একটা ব্যাপার তোমরা আমার দেখে কেন ক্লিক করো হয়তো টাইপোগ্রাফি বা থামনেলটা দেখে পছন্দ হয় এখানে কিন্তু আমি আমার পছন্দ না আমার পছন্দ হচ্ছে আমি এটা বোঝাতে যাচ্ছি সেই হিসেবে যে আমি কাজ করবো তা কিন্তু নয় অ্যাপ্লাইড আর্টটা হচ্ছে টোটাল পাবলিক পাবলিককে চাইছে তোমরা কেন আমার ভিডিওটা দেখবে কেন আমার থামনেলে ক্লিক করবে তার জন্য তোমাদের মতো করে আমাকে থামনেলটা তৈরি করতে হয় তো এইটাও হচ্ছে কিন্তু টাইপোগ্রাফির একটা ব্যাপার তো সেই মতো করে তোমাদেরকে লিখতে হবে সাপোজ ফার্স্ট ফর্নটা যদি লিখতে চাও এই টাইপটা যদি দিয়ে দেয় তাহলে তোমাকে এই টাইপের মতো সেম লিখতে হবে যদি সেকেন্ডটা লিখতে চাও সেকেন্ডটার মতো লিখতে হবে কিন্তু টাইপোগ্রাফির প্যাটার্ন যেন যেগুলো স্যাম্পেল দিয়ে দেবে তার উপরেই হবে এবার সাপোজ ওনারা এই স্যাম্পেলগুলো নাও দিতে পারে বলে দিলো টাইপোগ্রাফি নিজের মতো করে করো তো সেক্ষেত্রে কিন্তু কোনো গ্যারান্টি নেই ডিপার্টমেন্টাল কাজ কি দেবে আর ওই যে স্কোয়ার দিয়ে যে অবজেক্ট সেটা নাও দিতে পারে সাপোজ বলে দিল তোমাদেরকে কোনো লোগো ডিজাইন করতে যে হোয়াটসঅ্যাপকে আবার রিনোভেট করে নতুন কোনো লোগো করো ইনস্টাগ্রামকে করো টুইটারকে করো ফ্লিপকার্ট অ্যামাজন তো সে সমস্ত ক্ষেত্রে তোমরা কম্পাস স্কেল কালার পেন্সিল কালারিং পেন টাইপোগ্রাফি পেন আর পেনসিলস ইরেজার এগুলো তো অবশ্যই রাখবে তোমাদের সঙ্গে তোমাদের প্রয়োজনীয় মতো তো এবার দেখো কী যে দেবে তো আমি বল করতে পারবো না যে এটাই দেবে তার কোনো শিওরিটি রয়েছে তো এই টাইপের কাজগুলো কিন্তু দিয়ে থাকা হয় অনেক আমি একটা শুনেছিলাম যে মিরর দেওয়া হয় যে সাপোজ একস্যাগ্যান্ট সাপোজ যদি মিরর দেওয়া হয় তো এটা যদি তোমার ইয়ে হয় তাহলে এটাকে তোমার অপোজিট ডাইরেকশানে আঁকতে হবে অপোজিট ঘুরিয়ে দিলে জিনিসটা এরকম হবে তো মিররের ছবিটা কিন্তু এরকমই তো এটা কিন্তু আমারই করা স্কালচারের মডেলিং ফাইবার কাস্টিংয়ের ওপরে অ্যান্ড তো এটাই কিন্তু ডিপার্টমেন্টাল কাজের ব্যাপার এছাড়া আরও ডিপার্টমেন্ট পেন্টিংয়ে যেমন স্টিল লাইফ দেওয়া হতে পারে অ্যান্টিক শাড়ি দেওয়া হতে পারে ওয়াটার কালারে বা কোনো একটা ওয়াটার কালার কম্পোজিশন দিয়ে দিতে পারে তো এরকম পেন্টিংয়ে হতে পারে উডান লেদারে কোনো আর কি ব্যাগ বা ড্রেসের কোনো একটা মডেল দিয়ে দিতে পারে টেক্সটাইল ডিজাইনে বাটিক প্রিন্ট দিতে পারে যেরকম ওপর একটা বাটিক প্রিন্ট করো বা কোন একটা শেপ দিয়ে দিলো যে গোল দিয়ে দিয়ে তুমি একটা কাপড়ের একটা পিসের একটা ডিজাইন করো সেরামিক পটারিতে ভাসের ডিজাইন দিতে পারে আই ডোন্ট নো কি কী হতে পারে ওইগুলোতে তো এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে তো তোমাদেরকে বলবো একটুখানি জিনিসগুলো ভালো মতো স্টাডি করতে থাকো ডিপার্টমেন্টটাকে ভালো করে দেখো কী আছে ওর ভেতরে কি দিতে পারে অ্যাপ্লাইডে যেমন আরও রয়েছে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং ডিজাইনিং প্রচুর আরও রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার এসব রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে বলাটা মুশকিল যে কি দেবে এবং না দেবে আমি জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিলাম তো অ্যাপ্লাইডার ওপরেই দিলাম তোমাদের অনেক কোশ্চেন ছিল তো আই থিঙ্ক এবার হয়তো তোমাদের সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার হয়েছে আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানিও বেশি টাইম নেই হাতে আমাকেও ভিডিও করার একটু টাইম দিতে হবে তো তোমরা ছটাফট ভিডিওটা দেখলে কমেন্ট করো আর প্রিভিয়াস অনেক ভিডিও রয়েছে হয়তো তোমরা মিস করে গেছো বলে তোমাদের মধ্যে কোশ্চেনগুলো জাগছে তো সেই ভিডিওগুলোও দেখে নাও অ্যান্ড এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক আপনি ভিডিও বানাতে চান আপনার তো নিজস্ব চ্যানেল আছে আপনি সেখানে ভিডিও বানাবেন এখানে এসে ওস্তাদি করা কিসি কিসি তাই বলে